আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে কথা বলবো পেয়ারা পাতা সম্পর্কে। পেয়ারা পাতা একটি অতি গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান, যার অনেক অনেক ঔষধি গুণ রয়েছে। ইহা হজমের সমস্যা দূর করে, ইহা ত্বক টান টান রাখে ও ত্বক সতেজ রাখে, রক্তের শর্করা নিয়ন্ত্রণে ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা পাতা অতি গুরুত্বপূর্ণ উপাদান। ইহা ব্রণ দূর করে ও মুখের কালো দাগ দূর করে। পেয়ারা পাতা চুল পড়া কমায় ও চুলের গোড়া মজবুত রাখে। আপনারা প্রথমে হজম সমস্যার জন্য পেয়ারা পাতা রস করে 2 চামচ পরিমাণ দৈনিক সকাল ও রাত্রে খাবেন। ইহা 10 থেকে 15 দিন খেলে আপনাদের হজমের সমস্যা দূর হয়ে যাবে। যারা ত্বক টান টান ও সতেজ রাখতে চান, তারা পেয়ারা পাতার রস 2 থেকে 3 চামচ প্রত্যেক দিন সকালে ও বিকালে 15 থেকে 20 দিন একটানা খাবেন। আপনাদের ত্বক টান টান রাখবে ও ত্বক সতেজ রাখবে। যারা ডায়াবেটিসে আক্রান্ত, তারা যদি নিয়মিত 1/2 কাপ পরিমাণ পেয়ারা পাতা খান, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। যে সমস্ত ভাই বোনের মুখে ব্রণ আছে এবং মুখের কালো দাগ আছে, মুখের ব্রণ ও কালো দাগ দূর করতে প্রত্যেক দিন পেয়ারা পাতার রস ভালোভাবে মুখে মেসাজ করবেন এবং 1/2 ঘন্টা পরিমাণ সময় রেখে তা মুখ ওয়াশ করে ফেললে আপনাদের মুখের ব্রণ ও কালো দাগ দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যাদের মাথার চুল পড়ে যাচ্ছে, তারা পেয়ারা পাতার রস চুলের গোড়ায় ভালোভাবে মেসাজ করবেন এবং কিছুক্ষণ পরে ধুয়ে ফেলবেন। এরকম কিছুদিন সপ্তাহে 2 থেকে 3 বার করবেন, আপনাদের চুল পড়া কমে যাবে এবং চুলের গোড়া মজবুত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং শেয়ার করবেন ভিডিওটি।